নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা গল্প শুনছেন এসো গল্প শুনি ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই গল্পগুলোকে। কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচালক ষষ্ঠীচরণ, তার দুই দিন থেকেই খুব সর্দি জ্বর। পাড়ার ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন, প্রচুর আশ্বাস দিলেন এবং একটি লম্বা চওড়া প্রেসক্রিপশনও লিখে দিলেন। তারপর তিনি আড্ডার মেজাজে বসলেন, দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকি এসে বললেন, আচ্ছা কমল স্যার, আপনি তো বিখ্যাত রহস্যভেদী, অনেক জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি, কিন্তু কখনো কি আপনার হাতে এরকম কোনো কেস এসেছে যেটা আপনি শোধরাতে পারেননি? কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন, বললেন, প্রশ্নটা আপনাকেও করা যায়? ডাক্তারবাবু একটু ভেবাচোকা খেয়ে বললেন, হ্যাঁ কেন কেন? ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে বটে, আপনি কি সব রোগের সঠিক রোগ ধরতে পেরেছেন? ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, কোনো ডাক্তারই এমন গাদ্দারি করতে পারেন না। কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন, তারপর একটি চেয়ারে হেলান দিয়ে চুরুটের ছাই ঝেড়ে বললেন, আমার ক্ষেত্রেও তাই, কিছু কিছু রহস্য ফাঁস করতে বেশ খাটনি হয়েছে। তারকবাবু আগ্রহ দেখে বললেন, অন্তত তেমন একটা কেসের কথা বলুন, আমার খুব জানতে ইচ্ছা করছে। কর্নেল চোখ বুঝে তার দিকে তাকিয়ে হাত বুলোতে শুরু করল। এরপর আমারও জানার খুব ইচ্ছা হল, কারণ বিগত 5 বছর ধরে আমি ওর সঙ্গেই ছায়া সঙ্গীর মতো আছি, অনেক জটিল রহস্য ওকে এক নিমেষেই ফাঁস করতে দেখেছি। আমার পক্ষে বিশ্বাস করা কঠিন যে অন্য কোনো কেসে তিনি ব্যর্থ হয়েছেন, তাই না বলে পারলাম না। আশ্চর্য, কখনো তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি, তাছাড়া তেমন কোনো কেসের কথাও তো আপনি আমাকে বলেন। জানতুম তুমি সৈয়দাবাদ রাজবাড়ির, সেখানে তুমি যাওনি এবং সেখানকার ঘটনাও তুমি শুনিনি, মনে পড়ে গেল, বললাম, কিন্তু নেকলেস হারানোরা যত রহস্য, সেটা কিন্তু যে চুরি করেছে সেটা আপনি জানতে পেরেছেন, কিন্তু চোর যদি ব্যাপারটা হয়ে যায় তাহলে আপনার কি করা আছে? খড়ের গাদার ছুঁচকোতার কাজটা তো পুলিশের। ডাক্তারবাবু অধীর আগ্রহে তিনি বললেন, একটু ডিটেলস বলুন কর্নেল সাহেব। রাজা নেকলেস যখন তখন নিশ্চয় দামি, কিভাবে ওটা চুরি গেছিল? কর্নেল বললেন, সেটা একটা জটিল রহস্য, সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি। নেকলেসটা নাকি রাজ পরিবারের শোভা প্রকাশ করত, কেউ একজন বোম্বাই এলে বৌভাতে চমৎকার পার্টি দিয়েছিল, পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকত, পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল ঘরে লক্ষ্মী প্রতিমার গলায় পরানো হতো, এটাই ছিল বংশানুক্রমের রীতি। সেরাত্রে পার্টি শেষ হতে প্রায় 12:30 বেজে গেছিল, হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই। ডাক্তারবাবু বললেন, জয়ন্তবাবু বলছিলেন আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম, রাজবাড়ির জয়গোবিন্দনাথকে যেভাবেই হোক নেকলেসটা চুরি করেছে, সে একা থাকতো রাজবাড়ির ওই ঘরে, কিন্তু তার ঘরে শেষ রাতে হানা দিয়ে দেখা গেল তল্পিতল্প গুটিয়ে সে উধাও হয়ে গেছে। তবে রহস্যটা থেকেই গিয়েছে, জয়গোবিন্দ কখন বা নেকলেস চুরি করল? হলঘরের পার্টিতে প্রচুর লোক ছিল, চোরদানাও আলো ছিল, সবচেয়ে আশ্চর্য নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেসটা উধাও হয়ে গেছে। ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে গেলেন,
উঠি কর্নেল সাহেব, এতক্ষণ গভীরা আমার মনুপাত করছে। তারক ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন, তারকবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয় কিন্তু মশা মারতে কামান রেখেছেন, একেই তোর ষষ্ঠীর ওষুধ খাওয়া, তারপরে এত সুন ক্যাপসুল ট্যাবলেট সিরাপ। তুমি একটু বসে জানতো, কাউকে দিয়ে ওষুধগুলো আনা যায় কিনা দেখি। বললাম, আমি এনে দিচ্ছি। এই সময় ডোর বেল বাজল এবং ড্রয়িং রুমের দরজায় অবাক হয়ে দেখলাম ষষ্ঠীচরণ গিয়ে দিব্যি দরজা খুলল। তারপর প্রায় তাকে ঠেলে সরিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক সটাং এই ঘরে এসে ঢুকলেন। নমস্কার করে কাচুমাচু ভঙ্গিতে তিনি বললেন, কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চাইছি। টাইমগুলো টেবিলগুলো শুনেছি, আপনার অনেক গোয়েন্দা কাহিনীও আমি শুনেছি, অনেক পেপার অনেক বই ঘেঁটে ঘেঁটে আপনার এই ঠিকানাটা জোগাড় করে আমি এসেছি। টাইম টেবিল মানি, কিন্তু তার কথার ওপর কথা দিয়ে কর্নেল সাহেব বললেন, আপনি বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছতে মুছতে বললেন, সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে, একটু টাইম নিয়ে বলতে হবে। দাদা বলে গেছে টাইম ইজ মানি, ইংরেজি প্রবাদ হলেও কথাটা সত্যি। ভদ্রলোক পাগল নন তো? একটু বিরক্ত হয়ে বললাম, বারবার বলছে টাইম ইজ মানি, অথচ নিজেই টাইম নষ্ট করছে। এইবারে ভদ্রলোক চটে গিয়ে বললেন, আমার কথা হচ্ছে কর্নেল সাহেব। কর্নেল হেসে ফেললেন, ঠিক, তবে উনি একজন সাংবাদিক, তিনি সত্যসেবক পত্রিকার জয়ন্ত, আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টাররা সব কিছুতেই খবর শোনে। কি সৌভাগ্য, আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন। বজ্জাদের মুখোশ খুলে দিন। হ্যাঁ, এইবার খবরটা সংক্ষেপে বলি, টাইম ইজ মানি বলেই উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন। আগে আমার নাম ঠিকানা হল, আমার নাম প্রাণনাথ রায়, 77 নকুল মিস্ত্রি ড্রেনে একটা মেস বাড়িতে আমি থাকি, চাকরি করি মতিলাল ট্রেডিং কোম্পানিতে। তো কিছুদিন থেকে একটা ভুতুরে ঘটনা লক্ষ্য করছি, ধরুন টেবিলে যে বাতিখানা রেখে গেছিলাম বাসায় ফিরে দেখি সেটা সেখানে নেই, কিংবা ধরুন যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম ফিরে এসে দেখি সেটা সেভাবে ঝোলানো হয়নি। একটা কাঠের ছোট্ট আলমারি আছে, তার তালা তেমনই আটকানো, অথচ ভিতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে। রোজ বিকালে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যেস, কাল সেটা দেখি ব্র্যাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই। এরকম অসংখ্য ব্যাপার প্রতিদিন হচ্ছে, আমি আর মানে টানে কিছুই বুঝতে পারছি না। চোর ঢুকলে তো সেটা চুরি করতো, কিন্তু সেখান থেকে কিছু চুরি যায়, আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতি করে হয়তো আমাকে তাড়াতে চাইছে। কিন্তু গত রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জ্বেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল, সত্যই থেমে গেল। আতঙ্কে সারা রাত্রের ঘুমই হয়নি। তো টাইম ইজ মানি, আর দেরি করা চলে না, আপনার শরণাপন্ন না হয়েও তো উপায় ছিল না। কর্নেল চুপচাপ শুনছিলেন, এতক্ষণে বললেন, আপনার ঘরে কোনো দামি জিনিস আছে? না, যত সামান্য টাকা করিও নেই। এই রিস্ট ওয়াচটা যদি দামি বলেন, এটা প্রায় সারাক্ষণ আমার হাতেই ভালো থাকে, শুধু স্নানের সময় টেবিলে খুলে রাখি। তবে এটা চুরি হয়? আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হরপ্রসাদ রায়। তিনি বেঁচে নেই? আগে না, এখন আমি মেস বাড়ির যে ঘরে থাকি আগে দাদা সেখানেই থাকতেন, বাউন্ডারিতে ছন্নছাড়া প্রকৃতির মানুষ ছিলেন, বেগতি। আমার সঙ্গে বহু বছর দাদার সঙ্গে যোগাযোগ ছিল না,
তারপর দু মাস আগে টেলিগ্রাম পেলাম, হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে। সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতায়। আপনি কোথায় ছিলেন তখন? সাহেবগঞ্জে। আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে, আমার পৈতৃক বাড়িও সেখানে, আমার ফ্যামিলি এখন সাহেবগঞ্জেই আছে। আচ্ছা, তারপর কি হলো বলুন। হাসপাতালে দাদা তখন মরণাপন্ন, আমাকে চিনতে পেরে শুধু বললেন, পাগলু টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস, ব্যাস। ওই শেষ কথা। কথাটা একটা ইংরেজি প্রবন্ধ, যাই হোক। তারপর দাদা শেষকৃত্য করে কোম্পানির শেষকৃত্যে গেলাম। আমারও ইচ্ছে ছিল কলকাতায় বদলি হব, এখানে থাকলে অনেক সুযোগ সুবিধা হয়, বুঝলেন তো? বুঝলাম। কোম্পানি তাহলে আপনাকে কলকাতায় বুকিং করলো আগে? দাদার সঙ্গে মেসের ম্যানেজারের সঙ্গে প্রচুর ভাব ছিল, তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিল। ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল? হ্যাঁ ছিল। একটা তক্তপোষ, বিছানাপত্র, চেয়ার টেবিল, সুটকেস, একটা ছোট্ট কাঠের আলমারি, এইসব। আর কিছু? প্রাণনাথবাবু একটু ভেবে নিয়ে বললেন, আর তেমন কিছু, ও হ্যাঁ, একটা প্রকাণ্ড দেয়াল ঘড়ি, ঘড়িটা অচল। দাদা কেন ওটা কিনেছিলেন সেটাই ভেবে পায় না। আমি ওটা বেচে দেবো ভেবেছিলাম, কিন্তু দাদার স্মৃতি। কর্নেল হাসলেন, হ্যাঁ টাইম ইজ মানি। প্রাণনাথবাবু সায়দার ভঙ্গিতে বললেন, কথাটা দাদাই বলেছিলেন, সে থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে, আমাকেও। বলেই কর্নেল চুরুট ধরালেন, এক রাজ ধোঁয়া ছেড়ে ফের বললেন, আপনার ঘরে ভূতুরের ঘটনা কি ম্যানেজার প্রাণনাথবাবু আর কাউকে বলেছেন? প্রভাতবাবুকে বলেছিলাম। উনি কি বলেছিলেন? উনি হেসেই উড়িয়ে দিলেন, বললেন, আচ্ছা দাদাও ঠিক ওরকমই কথা বলেছিল। প্রাণনাথবাবু এবার একটু চাপা গলায় বললেন, ওই মেসবেড়িতে যাওয়ার পর থেকেই এরকম সমস্যা। মণিবাবু আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে, বহু বছর আগে কে নাকি এখন আত্মহত্যা করেছিল। ঠিক আছে, টাইম ইজ মানি, আমরা আজ বিকাল 5টা নাগাদ আপনার বাসায় আমরা যাব, তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন, আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব। প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। কর্নেল অভ্যেস মতো তাকে হাত বুলাতে বুলাতে বললেন, কি বুঝলে জয়ন্ত? ম্যানেজারকে তাড়াতে যাচ্ছিল, কারণ নতুন বোর্ডের ওপর দাঁড়াতে বললে তিনি খুব রাগ করেন। দাঁড়াতে চাইলে হরনাথবাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দেবেন কেন? তাহলে কোনো বোর্ডার, ধরুন এই ননিবাবুর ঘরটা পাওয়ার জন্য এরকম পেছনে লেগেছেন? কর্নেল হাসলেন, টাইম ইজ মানি, কথাটা গুরুত্বপূর্ণ ডাই। বিরক্ত হয়ে বললাম, কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকে পেয়ে বসেছে। হ্যাঁ ওটাই আসলে ভূত, সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথবাবুর বাড়িতে, বলেই কর্নেল লুটে দাঁড়ালেন। নিচের ফ্ল্যাটে লিন্ডার দাদা গোমসকে দিয়ে ষষ্ঠীর ওষুধগুলো আনিয়ে নিই, তুমি বসো, বিকেলে আজ রান্না বান্না করবো, তারপর বিকেলে তার বাসায় যাব। দোতলা মেস বাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হলো না, ইঞ্চি গলির বাঁকের মুখে একটা ছোট্ট পাথর ছিল। প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, বাড়ির একতলায় দোকানঘর, দোতলায় মেস, শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা, তার লাগোয়া ম্যানেজারের ঘর। সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজার প্রভাতবাবুকে জানিয়ে গেলেন, ওর কোম্পানি অফিসাররা ইম্পর্টেন্ট কাজে এসেছেন। প্রভাতবাবু চেয়ারে বসে করজোড়ে নমস্কার করলেন, ভদ্রলোক লোগা এবং পিঙ্কি।
মুখে অমায়িক ভাব। তালা খুলে তারানাথবাবু বললেন, আপনারা দয়া করে একটু বসুন, আমি একটা চায়ের ব্যবস্থা করে আসি। টাইম ইজ মানি বলে কর্নেল দেয়াল ঘড়িটার দিকে এগিয়ে গেলেন। তারপর নিষ্ফলক পলকে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটা 12:30 থেমে আছে। বললাম, একেই বলে 12 বেজে যাওয়া। কর্নেল আমার রসিকতায় কান দিল না, একটা চেয়ার টেনে নিয়ে তার উপরে উঠে আতসকাজ বের করলেন। একটু পরেই বললেন, ডায়ালে কিছু কথা ছিল, ঘষে ফেলা হয়েছে, তবে ঘড়িটা বিলিতি এবং খুব দামি, ভরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ এটা কিনেছিল। চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে এগিয়ে গেলেন। উঁকি মেরে পেছন দিক দেখে আপন মনে বললেন, সত্যি এটা নাড়ানো হয়েছে, ডান দিকে সরে এসেছে। এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন, তার হাতে চায়ের দুটো প্লেট। বললেন, আগে এই চা খেয়ে নিন আপনারা, তারপরে সব দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনি এই আলমারিটা খুলুন। খুলছি, ওতে দাদার জামা কাপড় আর গোপন তথ্য থাকে। প্রাণনাথবাবু কথা না বলে আলমারিটা খুলে দিলেন। কর্নেল আলমারির ভিতরে যেন তল্লাশি শুরু করলেন। আপনার দাদা বুঝি চামড়ার সুটকেস রাখতেন, চামড়ার সুটকেসের মধ্যে কিছু জামা কাপড় আর একটা ফাইল পাওয়া গেল। ফাইলের কাগজপত্র থেকে কর্নেল বললেন, আপনার দাদা দেখছি শেয়ার মার্কেটের খুব বড় ব্যবসায় ছিলেন, তাই বুঝি? আমি তো দাদার কোনো কাগজপত্র ফুটিয়ে দেখিনি। তাই ম্যানেজার প্রভাতবাবুকে ডাক, ওর সঙ্গে দু একটা কথা বলা দরকার। প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন, ওকে ডাকা কি ঠিক হবে? আপনি ওকে ডাকুন। আর কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন, কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে প্রভাতবাবুর আবির্ভাব ঘটল। প্রাণনাথও ফিরে এলেন। আমার সন্দেহ হলো প্রভাতবাবু দরজার পাশেই হয়তো আড়ি পেতেছিল। কর্নেল বললেন, আসুন প্রভাতবাবু, আপনার সঙ্গে কিছু কথা আছে। প্রভাতবাবু মিটি মিটি হেসে বললেন, আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকে এসেছেন, তবে স্যার বড্ড দেরি করে এসেছেন, মরার আগে হরনাথ সব জিনিস হাফিস করে গেছে। কর্নেল বললেন, চোরাই জিনিস? তার মানে? মানে আপনারা ভালোই জানেন, তবে আমি এইসব সাথে পাচ্ছে ছিলাম না, হরনাথ আমাকে বলতো বটে, ছিকি ভাগি তোমার, আমি ওকে পাততে দিই, কিন্তু জিনিসটা কি খুলে কিছু বলেনি হরপ্রসাদ, কাজে জিনিসটা কি আমি জানি না, শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড্ড বেশি, হরনাথ আওয়াজ দিয়েছিল নাকের উপরে দাও। আমার মালিক ভদ্রলোক, চারে মেজবাড়ি, তিনি কোটিপতি লোক, হরনাথ গোপনে তার পিছনে পিছনে গেছে, কিন্তু তিনিও নিতে সাহস পায়নি, আমাকে বলেছিলেন ওই লোকটাকে তাড়াবো, কিন্তু তাড়াবো কি করে, এ পাড়ায় সব গুন্ডা বদমাস ছিল হরপ্রসাদের হাতে। প্রাণনাথ ক্রুদ্ধ হয়ে বললে, এসব কি বলছো প্রভাতদা, আমার দাদা? প্রভাতবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, খাল কেটে কুমির এনেছ, এখন তুমি ঠেলা সামলাও চানু, আমাকে এইসব ব্যাপারে জড়িও না, বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাণনাথবাবু ধপাস করে বিছানায় বসে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার দাদা বাউন্ডারি ছন্ড ছাড়া ছিলেন বটে, কিন্তু ওকে চোর অপবাদ কেউ কোশমিন কালেও দেন, আর দামি চোরাই জিনিসও যদি তার কাছে থাকে আমি তার খোঁজ পাবো না, তবে বেঁচে দিয়েও থাকেন তবে সেই টাকাই বা গেল কোথায়? কর্নেল চুরুট ধরালেন। আমি বললাম, এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ একজন তার
চোরাই জিনিস বা টাকা খুঁজতে এসেছে। প্রাণনাথবাবু প্রায় আত্মনাদ করলেন, তেমন কিছু এখানে নেই। কর্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন, বললেন, আপনার দাদা বলেছিলেন টাইম ইজ মানি, তাই না? আগে হ্যাঁ, টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে। আপনি ঘড়িটা সরাতে দিচ্ছেন না কেন? সরাতে অনেক টাকা লাগবে, অত টাকা পাবো কোথায়? আমি নিজের খরচে সারিয়ে দেব। আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না। ওই অচল ঘড়ি আপনার ঘরে ভূত ডেকে আনছে। প্রাণনাথবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। কর্নেল চেয়ার টেনে নিয়ে দেয়াল ঘড়ির তলায় গেলেন। তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে নিয়ে আসলেন, বললেন, তিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন, কোনো বড় কোম্পানিতে এটাকে সারাতে দেব। এয়ার রোডের তিনতলা অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন। বললাম, সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন? কর্নেল হাসলেন, কারণ টাইম ইজ মানি। কর্নেল, আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজ অচল করে দিচ্ছে। ডায়ালার কাঁচ খুলে আতশ কাঁচ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন, এবার স্পষ্ট পড়া যাচ্ছে, প্রেজেন্টেড টু মিস্টার জয়গোবিন্দ রায়। চমকে উঠলাম, এটা তো তাহলে সৈদাবাদ রাজবাড়ির উপহার। এই উপহার হরনাথের উপরে এলো কি করে? ডার্লিং, হরনাথই জয়গোবিন্দ। হরনাথই সুটকেসের ভিতরে কয়েকটা নিম কাঠ খুঁজে পেয়েছিলাম, এই দেখো। হরনাথ নাম বাজিয়ে রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল, বুঝেছি, কিন্তু জরমার নেকলেসটা গেল কোথায়? ভুলে যাচ্ছ জয়ন্ত, কিছু সময় হরনাথ বলেছিল, পানু টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। পানুবাবু সূত্রটা ভুলতে পারেননি, নেকলেস চুরি যায় তার সঙ্গে ঘড়িটা। এই ঘড়িটা তাই 12:30 রেখেছিল হরপ্রসাদ। তার নেকলেসটা বলেই কর্নেল ড্রয়ার খুলে ফেললেন এবং একটা লাল ভেলভেটে মোড়া প্যাকেট বার করলেন। প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে হিরে মুক্তের জিনিস, সোনার ঝলক দেওয়া একটা জড়ো নেকলেস। কর্নেল মিটিমিটি হেসে ফের বললেন, টাইম ইজ মানি, তবে হরনাথ কীভাবে নেকলেসটা চুরি করেছিল এখনও সেটা বুঝতে পারছি না। এই দেখো, এটার দিকে নেকলেসের দিকটা ক্লিন তবে আঠালো, সহজেই খোলা যায় কিংবা ভিতর থেকে খুলে পড়তে পারে। বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই এটাই পড়েছিল, সেই সময় নেকলেস ঘষে পড়ে থাকবে। কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল, সে সুযোগটা ছাড়েনি। ক্লিয়ার? সায় দিয়ে বললাম, অল ক্লিয়ার, টাইম ইজ মানি, এটাও ক্লিয়ার। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘড়ি রহস্য। আজকে গল্প পাঠে আমি রোহিত। আমাদের এই বিশেষ নিবেদন এখানেই শেষ করা হচ্ছে।